তো গাইস, তো আমরা এমন একটা জায়গায় যেতে চলেছি যেখানে পেট, তারপরে মাছের খাবার, মাছের এগুলো সব থেকে কম দাম। তো আমি জানছি জায়গাটা সত্যি কথা জানি না, বাগবাজার সামথিং কোথা থেকে এলাম। তো আমার একটা ভাই জানে, তার নাম গালি স্ট্রিট। তো যা হচ্ছে দেখা যাক কী আছে না আছে। তো স্টার্ট। তো গাইস, দিস ইজ গালি স্ট্রিট। তো এখানে ফুল দেখতে পাচ্ছি আপাতত, ফুল, তারপরে আরও অনেক কিছু দেখা যাবে বললো ভাই। ভাই বললো যে আরও তোমার মাছের মার্কেটে যাচ্ছি আমরা এখন, মাছের মার্কেট। এটা পুরো ফুলের মার্কেট, পুরো চারদিকে ফুল দেখতে পাচ্ছি, দেখো সাইডে ফুল। এখানে সবথেকে কম দামে, লোয়েস্ট দামে মনে হয় ফুল পাওয়া যায় এখানে, ফুল, তারপরে মাছ। তো তো দেখতে পাচ্ছি মাছটা সব নিয়ে যাচ্ছে, যাই হোক দেখা যাক। গালি স্ট্রিট ফুল, তারপরে ফুলের দেখতে পাচ্ছে ফুল টুল সব, প্রচুর ভিড় গালি স্ট্রিটে সব। শুনেছি নাকি কম দামে পাওয়া যাবে, ভাই বলছিল, নানা ধরনের টপ দেখতে পাচ্ছি। তো ফার্স্ট রেতে দেখতে পাচ্ছি পুরো এ তোমার ফুল, চার নানা রকম ফুল, নানা রকমের সব টপ ফপ নিয়ে বাড়ি আছে। সেটা তাবু টাইপের খাতানো, সাদা সাদা টাইপের খাটানো, তো চারদিকে ভিড়। তো এগুলো কী জানি না, যাই হোক সার পাড়াবে মাটি এগুলো মনে হয়। তো গালি স্ট্রিট এটা নাম, বাহ প্রচুর ভিড়। গাইস, তো এটা হচ্ছে মাছের মার্কেট, চারদিকে দেখতে পাচ্ছি মাছ ভর্তি, সব বড় বড় এতে লাগা, প্রচুর ধরনের মাছ দেখাচ্ছি। না এটা হচ্ছে শর্ট ট্রে, দাম কত এগুলো? নাম এগুলো 4-30 টাকা। এখানে মানে সব থেকে দাম কমের মধ্যে মাছ পাওয়া গেল সব, মানে এই এগুলো কম দামি না নাকি? এগুলো কম মানে মানে বাইরের থেকে তো কম দাম, মানে আমাদের, আমি বাড়িপুর থেকে এসেছি, এগুলো তো বাড়িপুর থেকে তো কম দাম এগুলো। ওইদিকে ওইদিকে হচ্ছে দাদাদের দোকান, এই দাদারা ও কলেজ স্ট্রিটে আসলে এই দাদাদের দোকানে আসবেন একবার, দেখে দিচ্ছি দোকানটাকে, এই দাদা দেখে নি একটু। এই দিস ইজ গালি স্ট্রিট। বলে কেঁচো এগুলো, তবে এগুলো কেঁচো নাকি বাবু? বলে কি মাছে বাচ্চা নাকি কেঁচো? হ্যাঁ মাছে বাচ্চা, লাল পোকা। কুমোরটুলি এসেছি, বাগবাজার যাবো না, এটা কি হতে পারে? বাগবাজার সর্বজনীন ক্লাব, এটা সর্বজনীন ক্লাবে প্রাঙ্গণে এসেছি। প্রচুর বড়ো পুজো, প্রচুর বড়ো, বিরাট বড়ো একটা মাঠের মধ্যে দাঁড়ান, দেখ বিরাট বড়ো পুজো, বিরাট বড়ো।
এটা হচ্ছে আমাদের বাগবাজার সর্বজনীন ট্রাক। তো এখানে নর্থ কলকাতার ঠাকুর এটা। তো এখানে বড় মতন একটা প্যান্ডেল করা হয়েছে এবছর। তো নতুন একটা ওখানে ভিতরে একটা বড় মতন 30 ফুটের সামথিং ঠাকুর, ওটা 30 ফুট কি 27 ফুটের ঠাকুর। দারুণ দারুণ থিম এখানে, দেখতেই পাচ্ছি মোটর ঠাকুরটা প্রচুর বড়, ঠাকুর প্রচুর বড়। দেন ঠাকুর ঠাকুর ডেকে তারপর আবার বাড়ি।